চৌবিশ নির্বাচনের আখরা যুদ্ধ তুঙ্গত। কোনে কালই শক্তিশালী বাক্যবান এড়িব পারে তারই যুঁজ চলিছে নেতার মুখত। পিছে ইয়ার লগে লগে আরম্ভ হয়েছে অশুভ ব্যক্তিগত আক্রমণের পরম্পরা। সাংসদ বদরুদ্দিন আজমলক মানসিক বিকারগ্রস্ত আখ্যা পূব গোয়ালপাড়া সমষ্টির কংগ্রেসী বিধায়ক এ কে রশিদ আলমর। মানসিক বিকাশগ্রস্ত হয়েছে মানে মূর্খ তো মূর্খ হয়, জ্ঞান নাই নাকি? 95-এর পর 2000 চনত জমিয়তে সাপোর্ট করা এজিবি সরকারের দিনত ডিপুট হওয়া নাই জানো? মূর্খ পাইছে নাকি মানুষ? ভবেশ কলিতাক ভবেশ অখুর আখ্যা তৃণমূল যুব কংগ্রেসের উপসভাপতি পলাক্ষী দাসর। আপনার আমি নাম দিছো ভবেশ খুর বলে। সত্য দাপর ক্রেতা যুগর সনাতন ধর্ম আপনাদের মানে সেই সনাতন ধর্ম থাকা মানুষ এনে ধরনের কথা কলে অসুর বলে কোয়া হয়, ঠিক আছে? আপনার সেখানে ক্রেতা দাপর সত্যযুগ আর সনাতন ধর্ম অনুসরি আপনার আমি নাম দিছো ভবেশ খুর বলে। আনকি বিজেপিক সমালোচনা করবলৈ গৈ প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেসী বিধায়ক রকিবুল হুসেনে কলে সুরেশ বরার ফটো ঘরত রাখিলে লড়া ছোৱালীৰ বাবেই অশুভ। সুরেশ বরা ডাঙরিয়ার ফটো সম্বন্ধিত ক্যালেন্ডার সুরেশ বরা ডাঙরিয়ায় বনায় ঘরে ঘরে বিলাবর কারণে যেটা দিছিল মোক মলায় বরদরে কোয়ার উত্তরে যে আমি ঘরবিলাকত গৈছো কৈছে আমি কংগ্রেসী লোক, কংগ্রেসক আমি ভোট দিম, কিন্তু তেওঁ ফটো থকা ক্যালেন্ডারখন আমাক নিদিব, কারণ আমি আহিব নোৱাৰো, আমার লড়া ছোৱালী বেয়া হয়ে যাব। যিজন মানুহক তেওঁলোকে কেইদিনমান আগলৈকে সদায় আগত লৈ ঘূৰি আছিলে সেই মানুষজনক পিছদিনা এনেকুৱা কথা কব না পায়, আর সেই কথাবিলাক কয় কারণে দলটোৰ যে ক্ষতি হয়ে আছে সেই কথাটো মানে আত্মসমালোচনা করব না জানে। যেদিনাখন আমি কংগ্রেস দল এড়িয়ে আহিছিলোঁ সেইদিনাখন গোটেই রাজীব ভবনটো ধুই পেলে সাফা করেছিল, সাফাই হয়ে গেল, ধুলে সাফাই হয়ে গেল। আর এনেকৈ এতিয়া দলসমূহের মাজত ব্যক্তিগত পর্যায়লৈ গৈছে নির্বাচন কেন্দ্রিক আক্রমণ। ইফালে বিটিআরতো আরম্ভ হয়েছে নির্বাচনী মুখচুপতি। বিটিআর প্রধান প্রমোদ বড়োর মুখত হিন্দি সিনেমার সংলাপ। সানি দেওলর সিনেমার নিচিনা তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, তিন বছর হয়ে গেল হাগ্রামাই সরকার ভাঙাব নোৱাৰিলে। গতি সরকার ভাঙাওয়া যিখিনি তেখেতে গুরুত্ব দিছে, পয়সা খরচ করেছে, বলিয়ালি করেছে, ইয়াতকৈ যদি এটা অনুশোচনা করলে হেতেন যে মই 17 বছর যি ভুল করিলো ইয়ার এটা অনুশোচনা করছো আর অনাগত সময়ত রাইজর ওসর ক্ষমা বিচারিম, মই রাজনীতি করিম, তেনেকা ভাবিলে এটা বহুত ভাল পরিবেশ হল। হিন্দি সিনেমার সংলাপ দি হাগ্রামা মহিলারী প্রমোদ বড়োর আক্রমণ। হাগ্রামাই বলিয়ালি এরি অনুশোচনা করক। ইউপিপিএল বিজেপি সরকার আজি বিটিআরত ফেল হয়েছে বলে কয়ে আছে, তেখেতসকলে বিফল হয়েছে। আপনাদেরকে কি বলি কয়, বিফল হয়েছে নাকি? বিফল হবলে কব লাগিলে আমার উদ্দেশ্য কি আগতে একটু জানিব লাগিব, কি ক্ষেত্রে আমি বিফল হয়েছো। বিজেপি ইউপিপিএল বিজেপি সরকার গঠন করার যে উদ্দেশ্য আসলে সেই উদ্দেশ্য আমি 100% সফল হয়েছো। কিন্তু এনেবোর কথাত গুরুত্ব দিয়া নাই হাগ্রামাই। ইউপিপিএলে সরকার চলাব জানা নাই বা পারা নাই, যার ফলত আজি বিজেপির বহুত কর্মী সকলে আমার দলত সোমাই আছে। ইউপিপিএলে বিজেপিক ভাল ব্যবহার করে পেলায় সরকার চলাব পারা নাই, কথা সেইটাই। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।